ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। স্কুল ছুট রুখতে ও গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলির উদ্যোগ নেয় রাজ্য সরকার। কিন্তু সেই সাইকেল পড়ুয়াদের মধ্যে বিলি না করে পড়ে রয়েছে খোলা আকাশের নিচে, এমন ঘটনার ছবি দেখা গেল পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে। কয়েক মাস আগে এলাকার একই চিত্র দেখা গিয়েছিল মালদার বাঁচামারি জিকে হাই স্কুলে। এমনকি প্রতিবেশী রাজ্য আসাম থেকে সবুজ সাথীর সাইকেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে খোলা আকাশের নিচে অবহেলায় সাইকেলগুলোকে পড়ে থাকতে দেখে শুরু হয়েছে বিতর্ক। খোলা আকাশের নিচে পড়ে থাকায় সেগুলির অধিকাংশেরই যন্ত্রাংশ বিকল হয়ে পড়েছে। কোনো পড়ুয়াকে দেওয়া হলে সেটি সারাই করতে আলাদা করে অর্থ ব্যয় হবে। যদিও স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস জানিয়েছেন স্কুল থেকে নিয়ম মাফিক সাইকেল বিলি করা হচ্ছে, তবে যারা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে তাদেরই সাইকেল রয়ে গেছে। এই সাইকেল ফেরত নেওয়ার জন্য ইতিমধ্যেই বিডিওকে অবহিত করা হয়েছে। এই সবুজ সাথী সাইকেলে এখন পর্যন্ত প্রায় 8 দফা দেওয়া হয়েছে। এখন যেটা হয় যে প্রথম দিকে সব বাচ্চারই নাম চলে যেত এবং যে সাইকেলগুলো আসতো কিছু ছেলে সাইকেল নিত না, পড়া ছেড়ে দিত। পরবর্তীকালে আমাদের একটা অপশান দিয়েছিল গভর্নমেন্ট যে কোন বাচ্চাগুলো কন্টিনিউ করছে পড়াশুনো, সেটা গত 2 দফা থেকে সেটা হচ্ছে। আমরা সেই অনুযায়ী বাচ্চাদের অ্যাকাউন্ট নাম্বার নাম ইত্যাদি দিয়ে সেগুলো কনফার্ম করে দিই, তারপরে যে সাইকেলগুলো আসে সেগুলো আমরা রিসিভ করি। এরপরেও দেখা যাচ্ছে যে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কিছু ছেলে মাইগ্রেটারি লেবার হয়ে বাইরে চলে গেছে এবং তাদের সাইকেলগুলো এরকম স্কুলে থেকে যাচ্ছে। আমরা নানানভাবে বাড়িতে যোগাযোগ করে ফোন করেও তাদেরকে সাইকেল দিতে পারছি না। তার কারণটা হচ্ছে যে পরিবারের সদস্যদেরকে সাইকেলটা দিয়ে দেওয়া যায় না, কারণ বাচ্চার সই এবং বাচ্চার ফটো এখানে লাগে কনফার্ম, তারপরে সেগুলো আপলোড করতে হয়, সার্টিফিকেট আপলোড করতে হয়। আমি অফিসিয়ালি বিডিও অফিসে চিঠি করেও জানিয়েছিলাম যে এই সাইকেলগুলো কী করবো, কারণ এগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না, অন্যের সাইকেল সে ক্লেম করতে পারে। আর বহু বছর হয়ে গেল, কয়েক বছরই হয়ে গেল সেই সাইকেলগুলো সরকার ফেরত দিতে পারে, কারণ এগুলো রাখার মতো পরিকাঠামো স্কুলে নেই। অন্যদিকে পুরাতন মালদার বিডিও সেঁজুতি পাল মাইতি জানিয়েছেন বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত, আগামীতে সাইকেল বিলির সময় পুরনো সাইকেলগুলিকে বদলে দেওয়া হবে। তো এখন আমাদের উপরতলা থেকে যেটা নির্দেশ আছে যে আপাতত যে স্কুলে যেটুকু সাইকেল পড়ে আছে সেটা তারাই সযত্নে রেখে দেবে, পরবর্তীকালে যে নতুন করে আবার যখন সাইকেল অ্যালটমেন্ট হবে তখন এইটা অ্যাডজাস্টমেন্ট করে তাদের প্রাপ্য সাইকেল থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে এবং যেটুকু ড্যামেজ হয়েছে সেটুকু আমরা আমাদের এন্ড থেকে সারিয়ে সেটা ব্যবহারযোগ্য হিসাবে সাইকেলটা আমরা ছাত্রদের হাতে। প্রথম কথা, সাইকেলগুলো আপাতত তাদের হেফাজতেই কোনো একটা নির্দিষ্ট জায়গায় যত্ন করে রেখে দিতে হবে, যেহেতু এটা সরকারের দেওয়া একটা জিনিস এবং এটার সঙ্গে ছাত্রছাত্রীদেরও একটা অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার পরবর্তীকালে যখন নতুন করে আমরা আপনাদের কাছ থেকে রিকুইজিশন চাইব তখন রিকুইজিশনটা একটু দেখে শুনে দিতে হবে এবং আপনাদের কাছে যেটুকু বাড়তি পড়ে আছে সাইকেল সেই হিসাবটা করে আপনারা যেটুকু প্রয়োজন সেটুকুই দেবেন এবং সাইকেল পাওয়ার পরে সেটা যেন সঠিকভাবে যার কাছে পৌঁছানোর দরকার সেই ছাত্র বা ছাত্রীর কাছে পৌঁছে যায়। যদিও এই সাইকেল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, সরকার নানা প্রকল্প আনলেও কোনোটারই কার্যকারিতা নেই, সবুজ সাথী সাইকেলও সেই দুর্নীতির অঙ্গ বলে দাবি করেছেন তিনি। কারণ এই সাইকেলগুলো একটা জায়গা থেকে অর্ডার দেওয়া হচ্ছে, টেন্ডার দিয়ে সেখান থেকে নেওয়া হচ্ছে, কম মূল্যে সেখান থেকে কাটমানি খাওয়া হচ্ছে, তারপর সাইকেলগুলো দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা এই সাইকেলগুলো নিতে অনীহা প্রকাশ করছে এবং সাইকেলগুলো বিভিন্ন স্কুলে পড়ে থাকছে, নষ্ট হচ্ছে বৃষ্টি বাদলে, এই অবস্থা দেখা যাচ্ছে। অন্যদিকে বিরোধীর অভিযোগকে আমল দিতে নারাজ মালদা জেলা পরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন। সাইকেলগুলির বিষয়ে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখেন, বিরোধীদের বক্তব্য সবসময় বিরোধিতা করা সেটা আমাদের মানে রাখে না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটা প্রকল্প যেভাবে রূপায়ণ করেছেন সেটাকে তদারকি করার জন্য প্রত্যেকটা জেলাতে লাইন ডিপার্টমেন্ট আছে। আজকে আমাদের সবুজ সাথী একটাই উদ্দেশ্য করা ছিল যে মা বোনেরা যে গ্রামীণ পাট থেকে যে বিভিন্ন জায়গাতে স্কুল যাওয়া এবং তার সঙ্গে টিউশন করা, বিভিন্ন ক্ষেত্রে যে তাদের যোগাযোগ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত পড়াশোনার ক্ষেত্রে তাদের সহযোগিতা সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকটা এডুকেশনাল যে স্কিম সেগুলোর ক্ষেত্রে একটা আমাদের খুব মূল্যবান স্কিম বা খুব স্বপ্নের স্কিম হচ্ছে সবুজ সাথী।
স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা দেখলে বোঝা যাবে এবং লাস্ট ইয়ারে কতগুলো ডিস্ট্রিবিউশন আছে, কতগুলো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হলে তো আমাদের সেটা নিয়ম আছে যে সেটাকে ব্লক প্রশাসনের আন্ডারে পৌঁছে দেওয়া বা সেটাকে হ্যান্ডওভার করা। তো সেই যেটা আমরা কমিউনিকেশন করছি, আমরা খুব শীঘ্রই সেই ব্যাপারটাকে শর্ট আউট করার চেষ্টা করছি। আরসিটিভি সংবাদ, মালদা।